চালনায় আগামী বৃহস্পতিবার আমার দাদা ফিরে আওলাদের উপরে যে অপমান অপদস্থ হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে জানুয়ারি বেলা দুটো থেকে নিয়ে চারটে পর্যন্ত এক বিরাট প্রতিবাদ সভা আমরা করছি হচ্ছে আমার দেশের গণতন্ত্র বলে যে জিনিসটা ছিল সেটা আজকে আর নাই আমার দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে আর প্রতিবাদ আগামী দিন করতে পারবে পারবে বলে আমার মনে হয় না যেহেতু আপনারা আজকে দেখছেন যারা চাকরি প্রার্থী এখনো চাকরি পায়নি যাদেরকে আজকে তারা যখন ধন্য মঞ্চে আজকে বসে যাতে তাদের সকলকে অ্যারেস্ট করা হয়েছে আজকে আমরা কোন দেশে কোন রাজ্যে বসবাস করছি কারণ যে দেশের আইন ব্যবস্থাটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে যে দেশের সংবিধানটা আজকে দুর্বল হয়ে পড়ছে যারা আইনের রক্ষক যারা সংবিধান রক্ষক আজকে তারাই সেই সংবিধানকে এবং দেশের আইনকে আজকে নিজেদের ব্যবহারের জন্য আজকে কাজে লাগাতে আরম্ভ করেছে আজকে নওসা তিনি একটা দলের চেয়ারম্যান আইএসএফ করেন তিনি একটা কলকাতায় প্রোগ্রাম করেছেন এবং সেই প্রোগ্রামে ডাক দিয়েছেন রাজ্যের মানে আইএসএফ যত কর্মী আছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে তারা ছুটে আসছে কলকাতাগামী কলকাতার দিকে রাস্তায় তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে তাদের উপরে অত্যাচার জুলুম চালানো জুলুম করা হয়েছে মারধর করা হয়েছে কারো মাথা ফেটে গেছে কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে এর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নওসা সিদ্দিকী সেখানে ছুটে যায় যাবার পরে আমার ভাই তার উপরে আক্রমণ চালানো হলো তার গাড়ি ঘোড়া ভাঙচুর করা হলো কিন্তু যারা ভাঙচুর করেছে যারা তার উপরে আক্রমণ চালিয়েছে ওই ভাঙড়ের টিএমসির কিছু নেতা কর্মীরা তো তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি আজকে যারা নিরীহ যারা কলকাতায় আসছিল বা কলকাতায় সবাই ছিল তাদেরকে চিহ্নিত করে করে সকলকে অ্যারেস্ট করছে কিন্তু যারা দোষী তাদেরকে কিন্তু এখন অ্যারেস্ট করা হয়নি এখানে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের রাজ্যে আমাদের দেশে কি শাসন শুরু হয়েছে আর বিশেষ করে নওসা সিদ্দিকী আজকে রাজনীতির নেতা কিন্তু আগে আমার কাছে সে আমার ভাই আমার কাছে আমার ভাই তার গায়ে যে রক্ত আছে আমার গায়েও সেই রক্ত আছে আমার পাঁচটা ছেলে তার মধ্যে যদি একটা ছেলে বিগড়ে যায় বা একটা ছেলে পাগল হয়ে যায় আমি কথা অনুযায়ী বলছি তাহলে সেই বিগড়ানো ছেলে যখন রাস্তায় চলবে রাস্তায় লোকেরা দেখা ধর মারধর করবে তাহলে আমার তো বুকে লাগবে আজকে নসা সিদ্দিকির গায়ে যে রক্ত আমারও গায়ে সেই রক্ত নসা সিদ্দিকিকে যখন ওইভাবে মারধর করে টেনে হিঁচড়ে পুলিশ ভানে তোলা হয়েছে জেলে নিয়ে যাওয়া হয়েছে আজকে তাকে আজও পর্যন্ত জেলে আটকে রেখেছে এক তারিখ পর্যন্ত না জানি তার উপরে কত হেনস্থা কত অত্যাচার কত জুলুম তাকে জেলে বসে বসে সহ্য করতে হচ্ছে আজকে এই জিনিস আমরা সহ্য করতে পাচ্ছি না বিশেষ করে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীরজাদা আজকে আমি একটা সংগঠন তৈরি করেছি মুজাদ্দেদিয়া ইতিহাদিয়া ফাউন্ডেশন এই সংগঠনের আমরা তৈরি করার লক্ষ্য আমাদের একটাই যে অসহায় মানুষদের সেবা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো অন্যায়ের প্রতিবাদ করা দেশের সংবিধানকে রক্ষা করা দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্যই আজকে আমরা সংগঠন তৈরি করেছি আগামী বৃহস্পতিবার যেহেতু আমার দাদা পীরের আওলাদ আজকে জিনার ওসিলাই ইপার বাংলা ওপার বাংলা বাহান্নটা জেলার মানুষ আজকে আমরা পরিবর্তন হয়েছে আগে মানুষ এক বেদাত ইত্যাদিতে মদ গেঁজা তারি মারামারি খুনোখুনি খুনি ফাটা লিপ্ত হয়ে থাকতো দাদা পি রহমতুল্লাহ আলাইহে তিনার আদর্শ আদর্শিত হয়ে আজকে বাংলা পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে উপার বাংলা পরিবর্তন হয়েছে আজকে ব্রিটিশ আমল থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা রাজনীতির নেতা নেত্রীর এবং ব্রিটিশ সরকার পর্যন্ত আমার আপনার পীর মাসায় ফুরফুরার পীর আবু বাকারকে পর্যন্ত তানারা ইজ্জত করতেন আর আজ এ সরকার সেই খানদানের আউলাদকে টেনে হিঁচড়ে আমার পীর ভাইকে টেনে হিঁচড়ে নিয়ে আজকে মারতে মারতে জেলে তুলেছে জেলে দিয়েছে তার কি অন্যায় সে কি অন্যায়টা করেছে আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে সে কি অন্যায়টা করেছে তার অন্যায়টা কি সে রাজনীতির নেতা বলে সে রাজনীতি করে বলে আজকে তার ওপরে অত্যাচার তার ওপরে জুলুম কেন রাজনীতি কি করতে পারবে না তো গণতন্ত্র অধিকার আজকে সে রাজনীতি করতে পারে আজকে তার উপরে নির্যাতন শুরু হয়েছে আজকে এর প্রতিবাদে শরীফ মুজাদ্দি ইহাদিয়া ফাউন্ডেশনের পরিচালনায় আগামী বৃহস্পতিবার আমার দ্বারাপীর আওলাদের উপরে যে অপমান অপদস্থ হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে জানুয়ারি বেলা দুটো থেকে নিয়ে চারটে পর্যন্ত এক বিরাট প্রতিবার সভা আমরা করছি আমার দেশের আমার রাজ্যের প্রত্যেকটা ধর্মের মানুষ যারা আমার ফুরফুরাফির আবু বাকারকে ভালোবাসেন যারা আমার চা চাহানদের ভালোবাসেন ফুরফরাস শরীফকে ভালোবাসেন প্রত্যেকটা ধর্মের মানুষদের ওই দিন আমি আসার জন্য আহ্বান করছি ফুরফরা দরবার শরীফ তালতালা হাটমোর তার সাথে সাথে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ বিজেপি আর এস যে যা রাজনীতি করেন প্রত্যেকটা রাজনীতির তারা নে কর্মী আছেন নেতা আছেন যারা আমার দ্বারাপীঠ এবং পাঁচ হুজুরকে ভালোবাসেন ফুরফরা দরবার শরীফকে ভালোবাসেন আমি প্রত্যেকটা রাজনীতির কর্মীদের যাদের অন্তরে দাদাপীঠ দাদাপীড়ে ভালোবাসা আছে প্রত্যেককে আমি আহ্বান করব তারা যেন আগামী বৃহস্পতিবার ফুরফরা দরবার শরীফে তালতালাহাট মোড়ে আমাদের এই প্রতিবার সভায় যেন তারা সকলে হাজির হয় না এই মুহূর্তে আমরা কে কে থাকবেন আমরা এই মুহূর্তে বলতে বলছি না দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমার দাদাপীরের ভক্তমরিদ প্রত্যেকটা দলে আছে আমার দাদাপীরের বলেন শিখ বলেন পার্সি বলেন প্রত্যেকটা ধর্মের মানুষ আমার পীরকে ভালো দাদা পীরকে ভালোবাসেন এবং সেই ভালোবাসার মানুষগুলো আজকে তাদের এক জনের পছন্দ কেউ তৃণমূল করছে কেউ সিপিএম করছে কেউ কংগ্রেস করছে আবার অনেকে বিজেপিও করছে আমি প্রত্যেকের কাছে আহ্বান করব আসার জন্য

সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এখন বাংলার মানুষ ছুটে যায় তাহলে একজনের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এই অস্তিত্ব বাঁচাবার জন্য সিদ্দিকিকে এইভাবে হেনস্থা করে মারধর করে অ্যারেস্ট করা হয়েছে কারণ আপনারা দেখেছেন এর আগে বিজেপি যখন রাস্তায় নেমেছিল নাবান্ন অভিযান করেছিল বিজেপির মিছিলকে রুখার জন্য বিরাট বড় বড় গাডওয়াল করা হয়েছিল ব্যারিগেড দেওয়া হয়েছিল জল কামান ব্যবস্থা করা হয়েছিল হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে আমরা কি দেখলাম ঘন্টার পর ঘুণ্টা রাস্তা অবরোধ এখানে তো নওসা কিছু কম বেশি ঘন্টা রাস্তা অবরোধ করেছিল কিন্তু ওখানে ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ হয়ে গেল আজকে গাডওয়াল করার জন্য রাস্তাগুলোকে একদিন দুদিন ধরে নী করে দেওয়া হলো কারণ গাডওয়াল করা হয়েছে ওই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হলো একদিন ধরে বন্ধ করে দিল দুদিন ধরে রাস্তা বন্ধ করে দিয়ে দিল এবং ওই দিন যেদিন নাবান্ন অভিযান করলো বিজেপি সেখানে অনেক পুলিশ শত শত পুলিশ আক্রান্ত হলো মাথা ফাটল গাড়িতে আগুন লাগিয়ে দিল ভাঙচুর হলো ওই তাদেরকে তো আরেস্ট করলো না তাদেরকে নিয়ে গিয়ে এক ঘন্টা দু ঘন্টা পরে ছেড়ে দিল আর আজকে নওসা সিদ্দিকী তাকে অ্যারেস্ট করা করা হলো রাতারাতে তাকে সাজিয়ে কারণ স্পিকারের অর্ডার ছাড়া স্পিকারের অর্ডার ছাড়া এটা কোনো এমএলএ কে এভাবে অ্যারেস্ট করতে পারে না এভাবে টেনে হিসড়ি নিয়ে যেতে পারে না

এটা সংবিধান বিরোধী কাজ হয়েছে একটা বিধায়ককে একটা নেতাকে মারা এটা টোটালি আমি মনে করি সংবিধান বিরোধী কাজ হয়েছে আর সব থেকে বড় জিনিস আমি আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি আমাদের রাজ্যের সরকারের কাছে আমি আমি সরকারকে জানাতে চাই নতুন করে আবার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে বিশেষ করে মুসলমান বেছে 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 তোলা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন অসহায় মানুষের উপরে এইভাবে অত্যাচার বন্ধ করুন আর অবিলম্বে নওসা সিদ্দিকীকে নিঃস্বর্থে ছাড়ার ব্যবস্থা নেন কারণ যতদিন নওসা সিদ্দিকি ভাইকে বিশেষ করে সে আমার পীরেরা আওলাদ তাকে আপনারা জেলে রাখবেন আমাদের মনের খুব আরও বাড়বে আমাদের দুঃখ বাড়বে আপনাদের জন্য এর আগে দোয়া করেছে কিন্তু আর সে দোয়া পাবেন না কারণ আপনাদেরকে আপনাদের হয়ে আমরাই প্রচার করেছি যে বিজেপি সরকার এসে যাবে বিজেপি এসে গেলে মুসলমানদের উপরে অত্যাচার হবে বিজেপি এসে গেলে মুসলমানদের উপরে জুলুম হবে আপনারা টিএমসি কে ভোট দেন টিএমসি কে ভোট দেন এমনকি শরীফ থেকে একটা লিপলেট বের করা হয়েছে যে বিজেপি কে ভোট দেওয়া হারা মমতাকে বর্তমান দিনে ভোট দেওয়া জায়েজ বলে ফতোয়ার লিপলেট দেওয়া হয়েছে এই ফুরফুরা দরবারের তরফ থেকে প্রচার করা হয়েছিল কিন্তু আজ আপনি সেই বংশের ছেলেকে যারা আপনার হয়ে প্রচার করেছিল যারা আপনার হয়ে প্রতিবাদ করেছিল যারা আপনাকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে ভিক্ষা চেয়েছিল আজকে সেই খানদানের আওলাদের উপরে আপনি অত্যাচার জুলুম করলেন এটা কিন্তু আম পাবলিক দেখছে আমরাও দেখছি আমরা কিন্তু সহ্য করতে পাচ্ছি না আম পাবলিকও সহ্য করতে পারছে না অনুরোধ করব অবিলম্বে নিঃশর্তে ভাইকে ছাড়ার ব্যবস্থা নিন তা না হলে আগামী দিন আপনার পায়ে মাটি আর থাকবে না আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন